আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আজকে হলো 9 মে 2022 সাল, রোজ সোমবার। আজকে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দিব। তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, যারা ওমানে বসবাসরত প্রবাসী আছেন তাদের জন্য চরম একটি দুঃসংবাদ। বিশেষ করে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা কিন্তু বাজারঘাটে, মার্কেটে, বিভিন্ন জায়গাতে তারা কিন্তু তাম্বাকু বিক্রি করে টাকা পয়সা উপার্জন করতেছেন, এখন ওমানের ভিতরে বর্তমানে কিন্তু দিন দিন এই মাদক দ্রব্যের উপর তারা কিন্তু খুব কঠোর পরিমাণে আইন তারা করতে যাচ্ছে এবং এগুলার উপরে কিন্তু কঠোর অভিযান চলতেছে। তো আপনাদেরকে শুরুতে একটি নিউজ জানিয়ে দিতে চাই যে ওমানে এই গত কয়েকদিনের ভিতরে দুইজন প্রবাসীকে 1000 রিয়াল করে 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, তো আপনারা সবাই জানেন যে 1000 রিয়াল বাংলার প্রায় 2-2.5 লাখ টাকার মতো চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা জরিমানা, বিশাল। তো যারা শুরুতে আপনাদেরকে ছোট্ট একটি করে অনুরোধ করব, যারা বিশেষ করে বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন জায়গাতে একদম খোলামেলা যারা ব্যবসা বাণিজ্য করেন এগুলো তাম্বাকুর, তারা কিন্তু খুবই সতর্ক হয়ে যান। আপনারা কিন্তু এগুলো সম্পূর্ণভাবে ওমাইনে অবৈধ। আপনি যদি ব্যবসা করতে যান সেক্ষেত্রে আপনার লাইসেন্স থাকতে হবে, সব কিছু থাকতে হবে, কিন্তু অবৈধভাবে চোরাচালানিভাবে আপনি কিন্তু এই ধরনের কোনো ধরনের ব্যবসা আপনি করতে পারবেন না। অপরদিকে বন্ধুরা, চুরির অভিযোগে ওমানের বুরাইমি থেকে এক প্রবাসী গ্রেফতার করেছে। ওমানের আল বুরাইমি প্রদেশের বেশ কয়েকটি গাড়ি ও বাড়ি থেকে চুরির অভিযোগে এক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। এক বিবৃতিতে আরওপি জানিয়েছে যে আটককৃতদের বিরুদ্ধে বুরাইমি প্রদেশের বেশ কয়েকটি গাড়ি ও বাড়ি থেকে চুরির অভিযোগ করেছে। প্রদেশটির তদন্ত অপরাধ বিভাগের সহযোগিতায় তাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে। আটককৃত ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। অপরদিকে বন্ধুরা, ওমানে বেশ কিছু নতুন আইন জারি করেছে। অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে প্রবাসীদের। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেশ কিছু নতুন আইন জারি করেছে দেশটির সরকার। দেশটির পরিবেশের উপর গুরুত্ব দিয়ে নতুন এই আইনগুলি করা হয়েছে। এখন থেকে রাজধানী মাস্কেটে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ময়লা ফেললে 100 ওমানি রিয়াল জরিমানা করার নতুন আইন জারি করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 22,000 টাকার মতো সমপরিমাণ বা তার থেকে অনেক বেশি। অপরদিকে মাস্কেটে পৌরসভা জানিয়েছে যে পুরো মাস্কেট জুড়ে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান রয়েছে, কিন্তু অনেক নাগরিক সেই নির্দিষ্ট স্থানের বাইরে যথার্থ ময়লা ফেলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই নতুন আইনের মাধ্যমে কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানের বাইরে ময়লা ফেললে তাকে 100 ওমানি রিয়াল জরিমানা করার বিধান জারি করা হয়েছে। কেউ পুনরাবৃত্তি করলে তাকে জরিমানা দ্বিগুণ করা হবে। এছাড়াও মাস্কেটের কোনো বিনোদন এলাকা বা গাছের নিচে আগুন ধরালে এবং পাবলিক প্লেসে থুতু ফেললে গুনতে হবে তাকে 20 রিয়াল জরিমানা। নতুন এর আইনের ভিত্তিতে এখন থেকে কোনো বিনোদন এলাকায় বা গাছের নিচে কোনো ব্যক্তি যদি আগুন ধরায় তাহলে তাকে 20 রিয়াল জরিমানা দিতে হবে। নতুন এই আইনটি সকল নাগরিক এবং প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছেন মাস্কেট পৌরসভা। বন্ধুরা, এই ছিল এখনকার মতো এই আপডেটটি। তো আপনারা জানতে পারলেন যে যারা বিশেষ করে ওমানে তাম্বাকু পান বা যে কোনো ধরনের সিগারেট অবৈধভাবে যারা বিক্রি করেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবে। আপনারা যারাই ধরা খাবেন আপনাদের জেল জরিমানা তো হবে হবেই, পাশাপাশি বাংলা 2-3 লাখ টাকাও কিন্তু জরিমানা হবে। এক্ষেত্রে আপনারা যারা অবৈধভাবে তাম্বাকু, সিগারেট, পান, সুপারি এগুলো যারা বিক্রি করছেন এগুলোর থেকে সম্পূর্ণভাবে আপনারা বিরত থাকবেন। তো নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।